আপনার বয়স 30 এ পৌঁছে গেছে, আমি বলবো একটু দাঁড়ান, একটু থামুন, একটু অপেক্ষা করুন, একটু এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনি শুনুন আপনার স্বাস্থ্য সুরক্ষায়। বন্ধু, আমি ডাক্তার আল মাহমুদ, খিদমা হোমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা সময় এমনটি ছিল না, শারীরিক সুস্থতার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা বা চেক আপের প্রয়োজন নেই, চেক আপ করলে অনেক কিছু ধরা পড়বে, চেক আপের কোনো প্রয়োজন নেই। বন্ধু, সেই দিন কিন্তু পেরিয়ে গিয়েছে, কেননা আমরা যে খাবারগুলো খাচ্ছি, ভেজাল খাবার খেয়ে, শারীরিক পরিশ্রম না করে, মানসিক ব্যাপক স্ট্রেসে থাকার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। বয়স 30-এর কোঠায় এসেছে, এখন কিন্তু নতুন করে শরীর সুগঠিত হওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনার শরীর থেকে শুধু ক্ষয়ের দিকে যাবে, আপনার হাড় ক্ষয় হতে থাকবে, চুল ক্ষয় হতে থাকবে, আপনার অস্থিমজ্জা ক্ষয় হতে থাকবে, আপনার শরীরের সব কিছু দুর্বলতার দিকে এখন থেকে আগাতে থাকবে। এবং 30 থেকে 40 বছর বয়স, এই বয়সেই কিন্তু মূলত যাদের বড় কোনো রোগে আক্রান্ত হন, যারা ক্রনিক কোনো ডিজিজে আক্রান্ত হন, তারা কিন্তু এই 30 থেকে 40 বছর বয়সের মধ্যেই কিন্তু মোটামুটি আক্রান্ত হয়ে যান। এই সময়টাকে যারা পার হয়ে, এই সময়টাকে যারা অতিক্রম করতে পারেন, তারাই কিন্তু পরবর্তী জীবনটা সুস্থতার সাথে কাটাতে পারেন। এজন্য আমি বলবো যে আপনার হোল বডি একটা চেক আপ করা দরকার এই বয়সে। আপনার বয়স 30 পার হয়েছে অথবা 30-এর কোঠায় এসে পৌঁছেছে, খুব বেশি যে লাগে খরচ এমনটি নয়। আপনি আপনার লিপিড প্রোফাইলটা করে নিতে পারেন, আপনার ব্লাড টেস্ট করে নিতে পারেন। আপনার ব্লাড টেস্টের মধ্যে রয়েছে HBsAg টেস্টটা করে নিতে পারেন, হেপাটাইটিস বি ভাইরাসে আপনি আক্রান্ত হলেন কি না। কেননা হেপাটাইটিস বি ভাইরাসে যে সমস্ত রোগীরা আক্রান্ত হয়, তারা কিন্তু অনেক বেশি সিরিয়াস পর্যায়ে না যাওয়া পর্যন্ত, অর্থাৎ হেপাটাইটিস বি অর্থাৎ আপনার লিভার ইনফেকশন না হওয়া পর্যন্ত কিন্তু এই রোগের সিমটমগুলো দেখা দেয় না। সুতরাং আগে থেকেই যদি আপনি চেক আপ করে নেন, হেপাটাইটিস বি ভাইরাস অথবা সি ভাইরাস আছে কি না আপনি জানতে পারবেন HBsAg নামক এই টেস্ট করার মধ্য দিয়ে। আপনি আপনার ক্রিয়েটিনিনটা টেস্ট করে নিতে পারেন, কিডনি ক্রিয়েটিনিন যদি আপনি টেস্ট করে নেন, তাহলে জানতে পারবেন আপনার নেফ্রন, আপনার কিডনিটা কেমন আছে। কিডনির সুস্থতার জন্য আপনি আগে থেকেই জানতে পারলেন, আগে থেকেই প্রিপারেশন নিতে পারবেন। আপনার হার্টের একটা টেস্ট করে নিতে পারেন, আপনি আপনার একটা হোল অ্যাবডোমেন অর্থাৎ আপার অ্যাবডোমেন থেকে লোয়ার অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন অর্থাৎ পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি আপনি করে নিতে পারেন। এটা করার মাধ্যমে অনেক কিছু জানা যায়, আপনার পেটের স্টমাকটা কেমন আছে, পেটের ভিতরে যে অর্গানগুলো রয়েছে সেগুলো কেমন আছে জানতে পারবেন। বডিটা স্ক্যান করে নিতে পারেন, জানতে পারবেন অনেক কিছুই, অনেক রোগের বিষয়ে আগাম তথ্য আপনি জেনে যাবেন। আপনি সন্তান নিতে চাচ্ছেন বা একটা সন্তান আছে, পরবর্তীতে আরও সন্তান নিতে চাচ্ছেন, আপনি আপনার টেস্টোস্টেরন টেস্টটা করে নিতে পারেন, যেটি করার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কেমন আছে, আপনার যে স্থায়িত্ব সময় আপনি আপনার পার্টনারকে বা আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে দিবেন, সেটি পরবর্তীতে আরও কোনো খারাপ দিক আপনার জন্য ডেকে আনছে কি না সেটা আগেই জেনে যাবেন। আপনি সন্তান নিতে চাচ্ছেন, আপনি যদি একটা অ্যানালাইসিস টেস্ট করে নেন, অর্থাৎ সিমেন অ্যানালাইসিস টেস্ট যদি আপনি করে নেন, আপনি জানতে পারছেন যে আপনার অ্যাজোস্পার্মিয়া রোগ দেখা দিয়েছে কি না, আপনি জানতে পারছেন আপনার শুক্রগিটগুলো কত মিলিয়ন রয়েছে, কি পরিমাণ রয়েছে, সেটি দ্বারা আপনি বাবা হতে পারবেন কি না, আপনার শরীরটা কতটা ক্ষয়ের দিকে গিয়েছে আপনি জানতে পারছেন। সো বন্ধুরা, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা অবশ্যই এই টেস্টগুলো করিয়ে নেব। মানসিক ব্যাপক স্ট্রেস কমিয়ে ফেলুন, প্রতিদিন নিজেকে কিছুটা সময় দিন, একান্তই নিজেকে সেই সময় দিবেন। একটা ঘন্টা হলেও সারা দিনের মধ্যে আপনি হাঁটাহাঁটি করুন, পার্কে গিয়ে বসে থাকুন, ঘুরতে বের হন, সুস্থ থাকবেন। অনেক তো হলো, অনেক টেনশন করলেন, অনেক কিছু করলেন,
কার জন্য করছেন? এই শরীরটা যদি সুস্থ না থাকে, আপনার যা কিছু আছে কোনো কিছুই আপনার নয়, শুধু আপনার দেহ, আপনার মন, আপনার আমল আখলাক এগুলোই কিন্তু আপনার। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার আমল কবরে যাবে, আপনি দুনিয়ার বুকে জীবিত থাকবেন সুস্থতার সাথে, সেটি কিন্তু আপনার সুস্বাস্থ্যতার উপরে নির্ভর করছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে প্রতিটি ধর্মেই বলা আছে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা দরকার। সো বন্ধুরা, সতর্কতার উদ্দেশ্যেই মূলত আজকের এই আলোচনা, আজকের এই কথাগুলো, আজকের এই মেসেজগুলো। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগাম আপনার এই টেস্টগুলি, পরীক্ষাগুলি করে নিন। মানসিক স্ট্রেস কমান, নিজেকে সময় দিন, পরিবারকে সময় দিন, আনন্দময় জীবন নিয়ে সুস্থতার সাথে বাকি জীবনটা আপনার অতিবাহিত হোক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।